Assalamualaikum. Desh among desher baire jara sun. Ei rida gora valo bashari ben. Ami Soyed Mohiuddin Babu uripe karbo. Bajkun aslam Mercedes C200 coupe. Ami ashole bolte partasi na coupe mane garir nam Mercedes Sports. Sound of tectonic gear, seat memory, barmister sound system, shop kichui ase. Cc2000 14000 kilo chulse. 2017 model 2020 registration. Are kichu ase eta video to diye leben amar bhul hoyte pare ele ami sorry ha ashun video ta dekhi ar video shesh obosshoi obosshoi dam boltechi ki bolen coupe ache jai hok ashun C200 amra dekhi Mercedes Sports যারা 2000 পছন্দ করেন এটা চারজন বসতে পারবেন পিছনে দুইজন বসতে পারবেন এবং সামনে দুইজন চারজন আসুন বন্ধুরা ভাইরা আসলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে কি বলবো যারা দেখতেছেন আসলে স্যাটিসফাই একটা জিনিস যারা এতদিন আমাকে এই গাড়ির জন্য এসএমএস করেছেন স্পোর্টসের জন্য তাদের জন্য এটা গ্রিল থেকে সাইট ই থেকে সবকিছু দেখা যাচ্ছে এলইডি লাইট থেকে প্রজেকশন লাইট সবকিছুই ডিটেইলস আপনারা দেখে নেবেন যেন কোনো রকম ভুল না হয় দয়া করে কারণ কি বারবার দেখাই যাচ্ছে এই কারণে ডিক্লেয়ার করে দিচ্ছি যেন ভুল না হয় হ্যাঁ রিম থেকে টায়ার থেকে সবকিছুই দেখবেন যেন কোনো রকম ভুল না হয় হ্যাঁ সানডপটা আমি খুলে রেখেছি অবশ্য আলোর জন্য একটু কারণ ভিতরে ফুল মেরুন কালার এবং যে এখনও সার্ভিসিং করা হয় নাই ওয়াশ সার্ভিসিং এগুলো কিচ্ছু করা হয় নাই টোটাল 14000 কত 300 কত দিয়ে চলছে টিপটনি গিয়ার ফুল স্টার্ট বার্মিস সাউন্ড সিস্টেম অনেক কিছুই আছে আসলে আমি একটু বুঝি কম তো সত্যি কথা যেটা সেটাই সে মেন পিছনে চাইলে আপনারা ই করতে পারবেন আরও সামনে যাবে যদি চান আরও সামনে যাবে হ্যাঁ লোক ওঠার জন্য সে ব্যবস্থা আছে পিছন সাইডটা আপনারা দেখতে পারতেছেন যাই হোক আমরা পিছনে চলে যাই আসলে যত দেখি তত মন ভরে যায় সত্যি কথা যেটা যত দেখি তত মন ভরে যায় ধরো চাবি লো ওয়াও এটার সাথে স্পেয়ার অনেক কিছুই আছে রিম নাই তবে কভার আছে নাড আছে স্পেয়ার নাড আছে এগুলো গাড়ির ভিতরে রাখা আছে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় চেক করান সেই বিষয় আমার কোনো মাথা ব্যথা নাই দয়া করে হ্যাঁ অটোমেটিক লক হয়ে গেছে অল বডি সেন্সার পিছন থেকে সামনে সব জায়গায় সেন্সার টু ডোর স্পোর্টস যারা পছন্দ করেন তাদের জন্য সিটটা পিছনে দিয়ে দাও সিটটা পিছনে দিয়ে আপনারা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন এখনো ময়লা কি পরিমাণ ময়লা এখনো কিছু করি নাই করবো আজকে আজকে সম্ভব না এটা শনিবার দিন কাজ ধরবো ওয়াশ পলিশ এবং ইত্যাদি এইগুলো শনিবার দিন ধরবো যারা দেখতেছেন মন দিয়ে দেখবেন যেন কোনো রকম ভুল টুল না হয় হ্যাঁ মানুষ মার তো ভুল হয় আর আমি তো ভুল করি সবসময় এত পরিমাণ অপশন আমি নিজেও কনফিউজ প্রত্যেকটা ভিডিওতে বলে দিই তাই না কাশেম বনট টু দাও গলায় কি জানি বাস্তা আছে মনে হচ্ছে সাইডের কি কভার করো এটা কিন্তু টার্বো ইঞ্জিন আপনার 2000 সিসি টার্বো আবারও বলে দিচ্ছি যারা ভালো করে বুঝবেন বুঝে নেবেন এটা 2000 সিসি টার্বো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা প্লেস ভালো করে ফলো করবেন যেন ভুলগুলো না হয় আপনারা চাইলে যে কোনো আপনাদের বড় বড় রেক্সপেক্ট কোম্পানি আছে সেইখানে নিয়ে আপনারা চেক করে দিতে পারেন সেই জন্য আমাদের কোনো অবজেকশন বা কোনো মাথা ব্যথা নাই ভাই আপনারটা আপনার দেখা বুঝা শুইনা চিন্তা ভাবনা করে কিনেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই এই কারণে যেন ক্ষতিগ্রস্ত যেন না হন আমার দাঁড়িয়ে ওয়াশ সার্ভিসিং করা হয় নাই করবো স্টার্টিংয়ের সাথে লাইট আপ ডাউন করে এটা এই আর কি যাই হোক আমি ভিতরে চলে যাই
দেখেন কিভাবে বাইক করছিল কাশেম। আপনার চাইলে পুরোটা খুলবে, যদি চান এই খোলাটাও রাখবে এবং ঢাকনা যদি লাগাইতে চান সেই ব্যবস্থাও আছে। কত কিলোমিটার? 14,331 কিলোমিটার চলছে এবং যা যা আছে এখানে আছে, লুকোচুরি কিছু নেই। আপনার টাপড়ে দেখিয়া বুঝা শুনা তারপর নেবেন ভাই, টাকা দিয়া জিনিস কিনবেন অনেক কষ্টের টাকা, সেটা আপনার হোক বা আপনার বাবা মার হোক যারই হোক, এটাই সবচেয়ে বড় কথা। এবার দামের ব্যাপারে চলে আসবো, দেরি করবো না। বন্ধুরা ভাইরা, আমরা যখন দেখলাম C200 কুপে, আমি আসলে বলতে একটু ই হচ্ছে, এটা 2017 মডেল, 20-এর মাঝামাঝিতে CC2000 টার্বো, অল অপশন সিট মেমোরি, পারমিশনের সাউন্ড সিস্টেম, সানডোফ, ভিতরে ফুল অরেঞ্জ স্পোর্টস, চারজন বসতে পারবেন, চারজনের সিট তার দেখাই দিলাম, সামনে দুইজন স্পোর্টস। যাই হোক দামের ব্যাপারে চলে আসে, আস্কিং প্রাইস কত দিতে পারে, কত কত আস্কিং প্রাইস? ৭৭ লাখ টাকা আস্কিং প্রাইস, ৭৭ লাখ টাকা। তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমবে, 100% কমবে, কে বলছে কমবে না, কমবে অবশ্যই কমবে। কতটা? ওই যে কথা একটাই, কিছুটা, অতটা না। আপনারা আসুন দেখুন, যাচাই করুন ভাই, সত্য মিথ্যা আপনার কাছে আমার কাছে না, আমি প্রত্যেকটা ভিডিওতে বইলা দিই, আপনার টাপড়ে দেখে বুঝা তারপর নেবেন। আর রিজিকের ফয়সালা সবসময় আল্লাহ লেখেই রাখে, যার দ্বারাই হোক আল্লাহ লেখেই রাখে। রিজিক আমার যতটুকু আছে অতটুকু আমি প্রাপ্ত, এর বেশি কিছু না। যাই হোক আমার ইয়াং যুবক, ইয়াং ভাইয়ের, আমার ছোট্ট বন্ধুরা এবং মা বোনরা যারা আছেন, বাপ মা আমাদের আদর্শ, প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার ছোট্ট বন্ধুরা যারা আছে শোনো, এই দেখো প্রতিদিন নতুন নতুন গাড়ি চালাই, কি বলো কার জন্য জানো? সেটা আমার বাবা মার জন্য, আমার বাবা মার কথা শুনছি, আজকে ভালো কিছু করছি এই কারণে। তো যে যেই ছেলে বাপ মার কথা শুনবা, সেই ছেলে মেয়ে কখনো, যারা ছোট্ট যারা আছে, যারা বড়রা যারা আছেন তাদেরও ভুল, সরি যদি ভুল করে থাকি সরি, যদি বড়রা যারা আছেন এবং ছোটরা যারা আছেন, ছোট বন্ধুরা যারা আছেন, বাপ মা আমাদের আদর্শ। যেমন এই গাছ, একটা গাছ দেখতেছেন, এই যে গাছটা, এই গাছটা ছায়া দেয় যখন আমরা বসি বা অক্সিজেন দেয়, সেটা গাছ, গাছটা মরে গেলে তখন আমরা পাবো না। সো যাদের বাপ মা আছে অবশ্যই অবশ্যই বাপ মার দিকে যত্ন নেবেন, এর ব্যাপার বড় কিছু নাই। আর মুসলিম ভাই যারা আছেন অবশ্যই নামাজ পড়বেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার দ্বারা যেন কেউ ক্ষতি না হয় আর আপনার দ্বারাও যেন কেউ ক্ষতি না হয়, এইভাবে চলবেন। যাই হোক সবাই ভালো থাকেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, ফি আমানিল্লাহ, সালামু আলাইকুম।